বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি হাজির হয়েছি আব্দুল আলীম। আমরা একটু কথা বলবো আজকে, সেটা হলো আমাদের সেকেন্ড পেপারের যে কোশ্চেনটা হয়েছে রাজশাহী বোর্ডে। আমরা মূলত রাজশাহী বোর্ডের কোশ্চেনের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। অনেকের প্রশ্ন কঠিন মনে হয়েছে, কিন্তু একটু ক্লোজ অবজার্ভ করো যে আমাদের প্রশ্নটা আসলে কতটুকু কঠিন ছিল। আমরা যদি একটু বলে নিই, আমরা একটু দেখে নিব, আমাদের সম্ভাব্য উত্তর নিয়ে কথা বলবো আজকে, কেমন? সো যে যার জায়গা থেকে মিলিয়ে নিবা মোটামুটি আমাদের কতটুক বা কি পরিমাণে কিছু থাকে কি না, আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি, সরাসরি প্রশ্নে যাই, সরাসরি প্রশ্নে যদি না যে এই জায়গায় যাই তাহলে একটু বেশি ক্লিয়ার হব। আমরা এই জায়গায় যাই, আমার হাতে এই মুহূর্তে প্রশ্ন আছে। সো আমরা একটা একটা করে একটু মিলাই নিই, আমরা একটু দেখব যে আমরা আসলে প্রশ্ন দেখতে পাচ্ছি কিনা। প্রশ্ন দেখতে পারলেই হবে, অথবা আমাকে সাথে নিয়ে তুমি প্রশ্ন দেখো। ওকে, এইবার দেখো, তুমি তোমার জন্য ভালো হয়। আমি এগুলো বড় করে নিব, বড় করে নিয়ে তোমাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সম্ভাব্য উত্তরগুলো মিলিয়ে নাও। আমরা আমাদের স্টুডেন্টদের বলবো একটা একটা করে বুঝো। অনেকের কাছে মনে হয়েছে যে প্রশ্ন কঠিন কিনা, আমরা এই টাইপের, তুমি একটু দয়া করে কমেন্ট করবা, তুমি আমার স্টুডেন্ট দয়া করে কমেন্ট করবা, আমরা তোমার উপকারে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবো। একটু মিলাই নি, খেয়াল করো তো যে এইখানে যে আসলে যে রাজশাহী বোর্ডের কোশ্চেন, যেটা আমাদের রাজশাহী বোর্ডে এসছে, কোকিল 268 10/38/2023 02 সেট ইংলিশ সেকেন্ড পেপার, একাডেমিক টু সিলেবাস 2023 108, অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপারের কোশ্চেন। বাট অ্যাট লাস্ট আমরা এই প্রপোজিশনটা কখনো করেছিলাম কিনা তুমি একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা। এসটি কোল্ড্রিজের আর দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার, এটা উইদাউট ক্লু করো, উইথ ক্লু করো, আমাদের একটু কমেন্ট করে জানাবা দয়া করে। এই প্রপোজিশনটা করেছিলাম কিনা, সম্ভাব্য উত্তরগুলো লিখে নিতে পারি। বাট অ্যাট লাস্ট গড টুক পিটি ওয়ান হিম, এটা ওয়ান, টেক পিটি ওয়ান, দয়া করা। অনলি দ্য সেলার ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ অ্যারাউন্ড দ্য শিপ, এর চারপাশে ছিল। এরপরে অ্যারাউন্ড আমরা নিব, দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড উইথ, ফিল্ডের পরে উইথ হয় সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ড আ গ্রেট লাভ ফর দেম, গ্রেট লাভ ফর দেম অ্যান্ড ব্লেস দেম ফ্রম হিজ হার্ট। তিনি মোটামুটি ভাবে সেলার যখন অজ্ঞান হয়ে যাবেন, সেলার কি করেছিলেন, তার অন্তরের অন্তঃস্থল থেকে এগুলোর জন্য ভালোবাসা দিয়েছিলেন। At once, the dead albatross fell down, মানে fell down from হতো, কিন্তু এখানে আর একটা প্রিপোজিশন লাগতো আসলে, fell from his neck, তুমি এখন এখন দিয়ে দাও, fell down his neck হবে না, fell from his neck, in the sea বা into the sea, যেটা বলো in the sea, a gentle breeze began to blow from the, to the south, began to blow from from the south, dokkhin theke, and the old man fell into a deep sleep, ghumiye gelo. When he woke up, jokhon jege uthlo, it was raining and he felt fresh again, thus the old man was relieved from his sufferings. Motamoti shombhabo uttor gulo egulo bollam. Amra jodi without clue te jai, khyal koro rupa dash take up the profession of teaching them. তার মানে এইখানে দেখো আমাদের কি কি হবে বলো, এই বাক্যে দেন আছে, দেন থাকা মানে কি বলো, উড রাদার, এডমন্ড বার্ক ওয়াজ অ্যান অরেটর রাইটার অ্যান্ড শ্রুড পলিটিশিয়ান, হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড, ওয়াজ বর্ন, হি ক্যান নট টিচ ইন হাই স্কুল ড্যাশ ইউনিভার্সিটি লেট অ্যালোন, হাই স্কুলে পড়তে পারে না, সে আবার কোথায় পড়বে বলো, সে আবার কোথায় পড়বে তুমি একটু খেয়াল করো, সে আবার ইউনিভার্সিটিতে পড়বে। এরপরেরটা আমরা দেখি,
ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম সোহেল রানা, আসসালামু আলাইকুম সাদিয়া ফারজানা, ওয়ালাইকুম সালাম। পরীক্ষা একেবারে কঠিন ছিল নাকি মোটামুটি ভালো ছিল, একটু আইডিয়া দাও, দেখে নাও একটু। গ্রামার গুলো তোমার কাছে কি কঠিন মনে হয়েছে কিনা একটু একটু বলবো, গ্রামার কি কঠিন নাকি সহজ? আগে গ্রামার বলো, রাইটিং এ পরে আসছি, খেয়াল করি আমরা। হ্যাঁ স্যার, এখানে আমি পেয়ে গেলাম সি নাম্বার, লেট অ্যালোন ড্যাশ ইজ, ইট ইজ ডিফিকাল্ট টু রিগেন লস্ট হেলথ, ইট ইজ, বাক্যের শুরুটা ইট দিয়ে শুরু। এবার আমরা আর একটু দেখব, আমরা একটু দেখব গ্রামার গুলো কেমন ছিল আগে, তুমি এটা বলো, তারপরে এগুলো বলি। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। এবার ড্যাশ ফ্লোজ আর রিভার, দেয়ার ফ্লোজ, দেয়ার, কোন জায়গায় কোন সাবজেক্ট যদি না থাকে সাধারণত জায়গার জন্য দেয়ার হবে, এটা আমাদের দেখো তো সবগুলো নিয়মের মধ্যে কিনা। দেয়ার ফ্লোজ আর রিভার, ওকে। সারিকা ইজ অ্যান এক্সামিনি, সারিকা একজন পরীক্ষার্থী, সি ড্যাশ স্টাডি অ্যা লট টু মেক এ, তাহলে পরীক্ষার্থীকে কি করতে হয়, তুই পড়বি না তোর বাপ পড়বে, এইরকম অনেকটা মিনিং, তার মানে হ্যাজ টু, কি বলো, হ্যাজ টু, অথবা তুমি বলতে পারো যে হ্যাজ টু, যেহেতু অপশনে আছে কিনা আমি খেয়াল করিনি, হ্যাজ টু আছে। এবার আমরা দেখব তাকে পড়তে হবে, বেশি পড়তে হবে, পড়বে না বাধ্য, না হলে ভালো রেজাল্ট হবে না। এবার দুই দিকে ফাঁকা মধ্যখানে লেখা, বলো উত্তর কি হবে, সেটা হলো হোয়াট ডাস ডট ডট লুক লাইক, রিতা ইজ ইল, উই ডে, উই ড্যাশ টু গো, আচ্ছা কেউ অসুস্থ, তার মানে সে, আমরা যদি যাই, সি মানে উই হ্যাড বেটার গো টু সি হার, উই হ্যাড বেটার গো টু সি হার, আমাদের তাকে দেখতে যাওয়া উচিত, উচিত অর্থে সি উইল বি ভেরি হ্যাপি টু সি আস, সে অসুস্থ তার মানে সে তো মারা যাচ্ছে না, অসুস্থ আমরা দেখতে গেলে সে খুশি হবে, এই জন্য এখানে হ্যাড বেটার হওয়াই বেটার অপশন। দ্য গার্লস ফেল সিক, অসুস্থ হয়ে পড়লো, অ্যাডসন অ্যাজ, আচ্ছা অ্যাডসন অ্যাজ হবে না, ড্যাশ দে হ্যাড ফুড, দ্য গার্লস ফেল সিক। এখন দেখো অপশন কি আছে, তুমি সম্ভব উত্তর চাইলে লিখে নিতে পারো, ওকে। আরেকটা বলি, দ্য গার্ল ফেল সিক, অসুস্থ হয়ে গেল, এখন আমরা বলছি ড্যাশ দে হ্যাড ফুডস, দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড, আচ্ছা দ্য গার্ল ফেল অ্যাসলিপ মানে ফেল সিক, ড্যাশ দে হ্যাড ফুড, বালিকারা যখন যখন হবে, তাহলে অ্যাডসন অ্যাজ ঠিকই আছে, দে হ্যাড ফুডস মানে যখন তারা খাবার খেয়েছিল, এখানে হয়ে গেল অ্যাডসন অ্যাজ। আর সর্বশেষ তুমি চাইলে দিতে পারো যে হোয়াট ড্যাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এখানে যদি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক করো, তার মানে এইখানে এর আগে যেটা দুই দিকে, তাহলে হোয়াট ইজ এটা করো, হোয়াট ইজ অ্যান এলিফ্যান্ট লাইক, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, হোয়াট ইজ অ্যান এলিফ্যান্ট লাইক। আলহামদুলিল্লাহ আমাদের প্রিপোজিশন এবং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আশা করি আর কনফিউশন নাই। সো এইবার আমরা দেখব আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কি কি আছে, একটু দেখে নিই সম্ভাব্য কমপ্লিটিং সেন্টেন্স থেকে। দ্য মার্টার্স লেড ডাউন দ্যার লাইভস ইন 1971, আমরা এর আগে লাইভে গিয়ে তোমাদের বলেছিলাম যে আমাদের পার্টিকুলার কোনো ঘটনা আসবে না, কোনো বোর্ড কোয়েশ্চেন এভাবে আসবে না, তবে সম্ভাব্য এ নিয়মগুলো আসবে, তুমি একটু দেখে নাও, মিলিয়ে নিই আমরা এই উত্তরগুলো কাছাকাছি মিলিয়ে নিই বাবা। হ্যাঁ তাহলে আমাদের যে কনফিউশন আছে এটা দূর হয়ে যাবে। দ্য মার্টার্স লেড ডাউন দ্যার লাইভস ইন 1971, দে ডিড সো, দে ডিড ইট, তারা এটা করেছিল, সো দ্যাট they could protect our country, they could gain independence, they could free our country, সম্ভব অনেক উত্তর হতে পারে, তবে সেটা হলো সো দ্যাট, এর পরে they could দিয়ে উত্তর করা ভালো, they could be one, এটা উত্তর হওয়া উচিত। It is too late, dash, we would have missed the train, তাহলে it is too late, ওকে শেষ, অনেক দেরি হয়ে গেছিল, ড্যাশ উই উড হ্যাভ মিসড দ্য ট্রেন, তার মানে হ্যাড উই রিচড আর্লি উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা যদি আরো তাড়াতাড়ি পৌঁছতাম, এই যে দেখো উড হ্যাভ ভিথ্রি, তার মানে এখানে ইফ হ্যাড ভিথ্রি বা হ্যাড সাবজেক্ট ভিথ্রি। আচ্ছা হোয়াট ইজ অনেস্টি লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, ও থ্যাংক ইউ সাথী, আমাদের এর আগে যে উত্তরটা পেয়েছি, হোয়াট ইজ অনেস্টি লাইক, হ্যাঁ হোয়াট ইজ অনেস্টি লাইক, আর এলিফ্যান্টের জন্য হোয়াট ড্যাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এটাই হওয়া উচিত। থ্যাংক ইউ সাথী, তুমি আমাদের সাথে আছো, এবার আসো।
তার মানে আমরা তাজিন মিন্তে রেজা সাথীর কাছ থেকে একটা সম্ভাব্য উত্তর পেয়েছি। সম্ভাব্য উত্তর মানে আমরা এই উত্তরটা একটু ওকে করে দিই। এই যে এখানে আমাদের একটা উত্তর এসেছে, এই জায়গাটা খেয়াল করে নাও, যে এই জায়গাটা আমি যে লাইক করে দিলাম, খেয়াল করো। আচ্ছা, এটাকে হাইলাইট করা যায় কিনা একটু আমি দেখে নিই, যদি নেট নেট অনেক স্লো হলে রেখে দিব। আমরা সম্ভাব্য উত্তরগুলো নিয়ে নিব। আচ্ছা, সাথীর এই উত্তরে আমরা পেয়েছি যে হোয়াট ইজ অনেস্টি লাইক, অনেস্টি আসলে কেমন হওয়া উচিত, মানে অনেস্টিটা কেমন। আর এলিফ্যান্টের জন্য আমরা কি ব্যবহার করব, এলিফ্যান্টের জন্য ব্যবহার করব হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এইরকম ব্যবহার করব। ওকে, এবার দেখবো আমরা যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু কমিট। এই যে দেখো টু ডট টু, আমরা এই টু ডট টু নিয়ে চারটা কথা বলেছিলাম। একটা হলো টু ডট টু, একটা হলো টু ফর, এটা নিয়ে আমরা চারটা কথা বলেছিলাম। এই যে টু ডট টু এর পরে ভি ওয়ান, শুধু যদি ফর থাকে তাহলে ভার্ব। ও আচ্ছা, ওটা ইট ইজ হাই টাইম এর জন্য বলেছিলাম। তাহলে টু ডট টু যুক্ত ফর থাকলে আবার টু ভি ওয়ান দিতে হবে। তাহলে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু কমিট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ডেঞ্জার অফেন টার্মস, এটা আমাদের প্রবাদ বাক্য থেকে আসা। তাহলে এখানে আমি উত্তর পাবো ডেঞ্জার অফ এন টার্মস হোয়ার ইট ইজ পেয়ার্ড। হোয়ার এর পরে এটা আমাদের প্রবাদ বাক্য কমন ছিল, হোয়ার ইট ইজ পেয়ার্ড, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ আওয়ার লাইফ। ওকে, শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড বিন এ টিচার, শি হ্যাড বিন এন অ্যাক্ট্রেস। এখন অনেকে করবে যে শি ওয়ার, এটা ভুল, কারণ অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট থাকে পরে হ্যাড বিন হবে বা হ্যাড ভি থ্রি হবে, এইটাই সঠিক উত্তর। তাহলে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, এ শি হ্যাড নোন এভরিথিং টাই অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে শি ওয়্যার অ্যান অ্যাক্ট্রেস বা শি ওয়্যার দিলে ভুল হবে, হ্যাড নোন করতে হবে বা হ্যাড বিন করতে হবে, কারণ এর আগে পাস্ট ইনফিনিট আছে। এগুলোই সূক্ষ্ম আলোচনা, যারা এগুলোর ব্যাপারে সচেতন তারা সত্যিকার অর্থে ভালো এবং ভালো করবে ইনশাল্লাহ। দ্য থিপ অজ অ্যাফ্রেড অফ পুলিশ, এই অংশটা লেখার দরকার নাই। হি রেন অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, এটা প্যাসিভ আছে, এই টাইপের বাক্য করেছো। সুতরাং ভালোদের জন্য একেবারেই ভালো হয়েছে, যারা কিছুই বোঝো না তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, ওকে, ডিসপাইট পভার্টি, ডিসপাইট বিং পোর, ডিসপাইট হিজ পভার্টি অথবা ডিসপাইট হিজ বিং, ডিসপাইট হিজ পভার্টি বা ডিসপাইট হিজ বিং পোর, যাই বলো, হি হেল্পস হিজ রিলেটিভস, সে গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয় স্বজনকে কি করে বলো, সাহায্য করে। ওকে, তাহলে ডিসপাইট পভার্টি দিয়ে দিলে হয়ে যায়। হি টুক লজিক, এই টাইপের একটা বাক্য করেছো, ইনস্টেড অফ বা ইনস্পাইট অফ বা ইন লিউ অফ হিস্ট্রি। আমরা ওখানে তোমাকে যে বাক্যটা পড়িয়েছি সে বাক্যটা ছিল ম্যাথমেটিক্স এবং বায়োলজি। আজকে ম্যাথমেটিক্স নাই বা বায়োলজি নাই, ওখানে লজিক বা হিস্ট্রি আছে, এই তো কাজ। এবার আসো ইন লিউ অফ, ইনস্টেড অফ। ওকে, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্থ হতাম, বাট আই এম নট হাংরি, আই উড হ্যাভ ইটেন সামথিং। এই যে হ্যাড বিন, তার মানে আমি লাই দিয়ে গিয়ে বললাম, তুমি আন্দাগুন্দা কিছু পড়ি না, এই নিয়মগুলোই মনে রাখো। এবার আসো, তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্থ হতাম, আই উড হ্যাভ ইটেন সামথিং, উড হ্যাভ ইটেন, উড হ্যাভ এবং ভিতরে দিতে হবে, অন্য কিছু চলবে না। করাপশন ইজ এ কার্স, দুর্নীতি একটা অভিশাপ, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক সাম স্টেপ টু রিমুভ করাপশন বা টু স্টপ ইট, সবকিছু হবে, ইট ইজ হাই টাইম একটা বাক্য এসেছে। অর্থাৎ সম্ভাব্য বাক্যগুলো এগুলোই ছিল, সম্ভাব্য কোয়েশ্চেনটাও এমনই হওয়া উচিত ছিল, এটা কমপ্লিটিং গেল। অর্থাৎ তিন নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত আমি এখন পর্যন্ত দেখছি এটা ঠিক আছে, তোমার সাধ্যের, তোমার আয়ত্তাধীন, তোমার সাধ্যের, তোমার সবকিছুর মধ্যে হওয়া উচিত। এইবার আসো, আমি এখন চলে যাব রাইট ফর্ম ভার্বে। তুমি আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো হতো যে আমাদের এই রাইট ফর্ম ভার্বটা তোমার কমনের মধ্যে কিনা, একটু যদি বলতা আমি এই জায়গাটা একটু করে নি। আচ্ছা ঠিক আছে, ওইখানে গিয়ে একটু ভিডিও ক্যাপচার আমি আমাকে দেখাই বাবা, তাহলে তোমার জন্য ভালো হয়। ওকে, আমাকে একটু দেখাই, কিন্তু কেন আসছে না,
আচ্ছা যাই হোক, এত কিছু দেখতে হবে না, আমরা এইটা দেখি। আমরা এখন যেহেতু পড়াই আছি, আমরা একটু এইটা দেখি। সম্ভব উত্তরগুলো মিলিয়ে নাও, দিয়ে একেবারে ইজি থাকো। দেখো, ইফ অল দ্য চিলড্রেন, ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি কোথায় যায়, স্কুলে যায়, অল দ্য চিলড্রেন বহুবচন, তার মানে যা আছে তাই, দ্য কান্ট্রি তার মানে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট হয় তার মানে কি হবে বলো, উইল গেট, তুমি মনে করছো, তুমি প্রেজেন্ট দিবা না পাস্ট দিবা, তাহলে এটা যদি ওয়েন্ট করতা, এ অপশন আছে, আমরা এটা করিয়েছি, তুমি মিলিয়ে নিও, কষ্ট না হলে একটু মিলিয়ে নিও, বিশ্বাস করো, কষ্ট না হলে মিলিয়ে নিও, খেয়াল করো, যদি গো করো তাহলে উইল গেট, যদি ওয়েন্ট করো তাহলে উড গেট। রিড অফ কার্স অফ ইলিটারেসি টু বুস্ট আপ এডুকেশন, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট বা স্পেন্ট মোর মানি, খরচ করেছে বা খরচ করে, সাবসাইডস মাস্ট বি গিভেন, এটা প্যাসিভ করতে হবে, অর্থাৎ গতদিন যেটা বলেছি রাইট ফর্ম ভার্বের জন্য, এই হাতে গোনা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল মাথায় রাখো, অ্যাক্টিভ হলে নিজেই ভার্ব, প্যাসিভ হলে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। চলো, আল্লাহ রহমতে এটা, কিন্তু আমি এখন পর্যন্ত কমেন্ট পাইনি, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ, তাও হবে, এটা দিলে হবে কি, হ্যাঁ হবে, আশিফা আক্তার রেশমা, কেন হবে না, হবে, হয়েছে হয়েছে বাবা, আমি কমেন্টটা পড়লাম, হয়েছে, এবার আসো। ওকে, এডুকেশন সেক্টর, টিচার্স, টিচার্স নিড টু বি ট্রেন্ড, এটা তুমি রেখে দিবা, টিচার্স বহুবচন নিড, আর এই অংশে প্যাসিভ, আমরা এটা মুখস্থ করিয়েছি তোমাকে, তুমি মিলিয়ে নাও, এই রাইট ফর্ম ভার্ব তোমাকে মুখস্থ করিয়েছি, ও এইটা ছাড়া কিছু পারিনি, কেন পারলা না, কেন, পে পজিশন তো সহজ ছিল, এটা তো করেছো, তারপরে ওয়ার্সেন ফ্রেজেস তো সহজ, আর এখন তো এখানে আছি, পরে কি আছে জানি না, আমি শুধু সরাসরি এসেছি কোশ্চেন পাওয়ার পরে। নিডস টু বি ট্রেন ফর গুড টিচিং, দ্য পোর স্টুডেন্টস ক্যান বি ব্রট, বলো এখানে আমরা দেখবো কি, বলো ক্যান বি ব্রট, এটা প্যাসিভ, কেন তোরা নিজেরে নিজেরা আসবে না, তাদেরকে আনতে হবে, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, উই শুড টেক, আচ্ছা উই টেক কেয়ার দ্যাট, আচ্ছা উই শুড টেক কেয়ার দ্যাট, আমাদের যত্নবান হতে হবে, যে নো ইনস্টিটিউশন বি ক্লোজড, কারণ এখানে শুড দিয়ে দিবা, শুড টেক তার মানে সরাসরি শুধু বি ক্লোজড, ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, অল কনসার্ন, অল কনসার্ন সবাই, আর অল কনসার্ন শুড বি কনসার্স, সবাইকে সচেতন হতে হবে অ্যাবাউট ইট, এটার ব্যাপারে। এবার আসো, ইফ উই ক্যান নট কিপ পেস, এই যা আছে মডেলের পরে ভি ওয়ান, ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট আছে, পরেটা উইল প্লাস ভি ওয়ান হবে, ফর দিস উই হ্যাভ টু এনসিওর ইনফিনিটিভ টু এর পরে ভি ওয়ান, এডুকেশন ফর অল এন্ড সেট আ ব্রাইট প্রসপেক্ট ফর ইমপ্লিমেন্টিং, প্রিপারেশন পরে ভাগ, ভাগের সাথে কি হয় আইনজি, মোটামুটি ভাবে আমরা, আচ্ছা রাইটিং পার্ট জাস্ট একটু ই ছিল, নয়তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাইটিং অংশের ই, আমাকে রাইটিং অংশে যেতে দাও, আমি ওখানে যাব, আমাকে রাইটিং অংশে যেতে দাও, আমি ওখানে যাব, বিশ্বাস কর ভাই, আমার কাছে যারা শেষে থাকলি, যারা দয়া ময়া করলি না, কিসের, নিজের সময়ে, তুই আমার জন্য সময় অপচয় করেছিস, তুই একটু বল তো, আল্লাহর কসম করে বল, তুই এটা হুবহু কমন পেয়েছিস কিনা বল, এটা আমি একটা কোশ্চেনই দিয়েছি কিনা, তুই একটু বল, দেখ, আচ্ছা রাগ করবো না, খেয়াল করো, আই ক্যান চপ সাম উড টুডে, জেরি সেট, মানে সেট জেরি, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ অ্যান্ড দ্য বয় ইউ, বাট ইউ আর স্মল, সাই ডাজেন্ট ম্যাটার চপিং উড, সেট জেরি, সাম অফ দ্য বিগ বয়েজ ডু নট চপ উড, আই হ্যাভ বিন চপিং উড ফর দ্য লং টাইম, সেট জেরি টু দ্য রাইটার, বিশ্বাস করো আমার সাথে যারা ছিলা, বা আগেও বলেছি, আমি লাইভে বললাম, জেরি নিয়ে নারেশন করো, অন্য কিছু করবে না, তুমি অন্য কিছু কেন করতে গেলা, ও ভরসা পাওনি, তো ঠিক আছে সমস্যা নেই, সেই জেরি নিয়ে উত্তর, আসলে উত্তর এই মুহূর্তে আসলে বলার কিছু নেই, তুমি যা লিখেছো তার সবই ঠিক লিখেছো, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, তার মানে জেরি পর্যন্ত পর্যন্ত, জি স্যার, রাত পড়েছিলাম আপনার সাজেশন দেখে, এবার আসো,
মডিফায়ার আমাকে একটু দেখানো যেতে পারলে খুব ভালো হতো। আমি একটু দেখানোর কাজটা একটু করে নিই না। দেখানোর একসাথে দুইটা চলবে না, আমাকে একটু দেখানোর ব্যাপারে একটু কনফার্ম করতে দাও। ভিডিও ক্যাপচার ডিভাইস কিভাবে আনতে হয় কেন আনতে পারছি না। আচ্ছা আমি সময় নষ্ট করবো না, আমার অন্য কাজ আছে। বাবু আসো, তোমার জন্য বলি মডিফায়ারের জন্য কি হতে পারে আমি জানি না, আমি এখনো পড়িনি, সরাসরি কোশ্চেন দিচ্ছি। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ প্রি মডিফায়ার নাউন দা দিয়ে দাও অপাতত স্টার্টেড ড্যাশ ইনটু পোস্ট মডিফাইড ভার্ব ইনটু দ্য ড্যাশ চ্যানেল। ওকে, people around were just watching as the boy started dash into the dash channel into the big channel বা broken channel যেটা আছে। পরে আমি ওই যে গল্পটা পড়তে পারবো, আসলে গল্পটা পড়া হয়নি, সরাসরি কোশ্চেন পেয়ে এসেছি। তাহলে সম্ভব উত্তর আমরা এই নাম্বারে পাচ্ছি ডি। বি নাম্বারের উত্তর কারো কাছে এই মুহূর্তে জানা থাকলে বি সি ডি এর উত্তর তুমি কি দিয়েছো বা কি সম্ভাব্য উত্তরগুলো দিয়েছো এগুলো না চাইলে জানা থাকলে তুমি আমার সাথে লাইভ কমেন্টে আসতে পারো, আমি তোমার কমেন্ট উত্তর দেখে পড়বো। ওকে, দা বয় স্টার্টেড ড্যাশ ইনটু, স্টার্টেড এমন একটা শব্দ দিবা যেটা ভার্ব মডিফাই তার মানে অ্যাডভার্ব হওয়া উচিত বা একটা ফ্রেজ হওয়া উচিত, ইনটু দা বিগ ক্যানেল বা ইনটু দা ব্রোকেন ক্যানেল। ওকে, তার মানে একটা ঘটনা ঘটলো, দা বয় দেখলো যে মানুষ আশপাশের মানুষগুলো দেখছে যে ক্যানেল কি হয়েছে বলো। ওকে, একটা ভাঙা ক্যানেল আছে এবং সে কোন একটা কাজ করা শুরু করেছে, স্টার্টেড ড্রোনিং হবে কি। ওকে, দা বয় ওয়াচিং দা বয় স্টার্টেড পোস্ট মডিফাইড ভার্ব মানে আসলে ভার্ব হওয়া উচিত, ড্রোনিং ইনটু দা না ড্রোনিং হবে না বাবা, ওখানে ডিপ ক্যানেল, হ্যাঁ ডিপ ক্যানেল হয়েছে, গুড, এটা ভালো। তবে ডিপ, হ্যাঁ ডিপ ঠিক আছে, ডিপ ক্যানেল। তাহলে স্টার্টেড পোস্ট মডিফাইড ভার্ব এখানে একটু ইনফিনিটিভ দিতে করলে খুব ভালো হতো। ওকে, এভাবে হতো, দা বয় স্টার্টেড টু ড্রোন ইনটু দা ডিপ ক্যানেল বা টু স্ট্রাক আটকে যাওয়া, ডার্টি ক্যানেল দিলেও হবে অসুবিধা নেই, ডিপ ক্যানেল বা ডার্টি ক্যানেল নোংরা ওখানে আটকে গেছিল, ওখানে আটকে গেছিল। তাহলে একটু ইনফিনিটিভ উল্লেখ করলে খুব ভালো হতো, স্টার্টেড টু কি বলবো, দা বয় স্টার্টেড টু স্ট্রাক বা স্ট্রাকিং হবে। আচ্ছা কেউ একজন বলেছিল ড্রোনিং হবে না, স্ট্রাক করো সবচেয়ে ভালো হয়, এ আটকে গেছিল ডিপ ক্যানেল। দেন দা ট্রাফিক কনস্টেবল কেম, তার মানে কোন একটা জায়গায় সে যাচ্ছিল, খেয়াল করো কমেন্ট করতে থাকো আরো, সে একটা জায়গায় যাচ্ছিল এবং একটা ক্যানেলে ডিপ ক্যানেলে বা একটা ওই ঢাকনা নাই ওই রকম ওপেন ক্যানেলে সে কি করেছিল বলো, আটকে গেছিল বা পড়ে গেছিল, ওই রকম ভার্ব হবে। তার মানে স্টার্টেড স্ট্রাকিং বা স্ট্রাক আটকে যাওয়া। ওকে, ডিপ ক্যানেল, দেন দা ট্রাফিক কনস্টেবল কেম, ড্যাশ প্রেজেন্ট পার্টিসিপল নো টাইম, থিংকিং নো টাইম বা টেকিং নো টাইম, এটা উইথ প্রেজেন্ট পার্টিসিপল, টেকিং নো টাইম he jumped into the canal. Okay, taking no time মানে কোনো সময় না নিয়ে, d নম্বরে taking no time he jumped into the canal, the dash with constable, তাহলে এবার প্রিমডিফাইড নাউন টেন অ্যাডজেক্টিভ, the dash constable did not think of his own life, এটা হয়ে গেছে। তাহলে কনস্টেবল কি ছিল, the helping constable হতে পারে, the honest constable হতে পারে, the ডিউটিফুল কনস্টেবল হতে পারে, মানে যিনি কর্তব্যরত ছিলেন, সম্ভাব্য সম্ভাব্য সবকিছুই হবে। ডিড নট থিঙ্ক অফ হিজ ওন লাইফ, নিজের জীবন সম্পর্কে, হি ওয়াজ ইন্টেন্সিফায়ার মানে ভেরি টাইম দ্যাট হি রিস্ক হিজ লাইফ, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল বলো, পিপল পোস্ট মরিফে দা পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, স্ট্যান্ডিং দিয়ে দাও পোস্ট মরিফে দা নাউন, by the canal praise him highly, praise him ki bolo highly, okay brave hobe, the brave hobe, passing hobe sundor, ei je eta bolla je tumi amake brave constable bolla, ekhon tumi amake arekta ki bolcho praise him highly, eta highly hobe, eta fixed,
আর যে নাম্বারে বলছি দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল ওকে পোস্ট মডিফাইড দ্য নাউন ইজ এ মডেল দা দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল হিরো দিতে পারো হয়ে গেল ইজ এ মডেল হিরো বা সুপারম্যান দিতে পারো ওকে মডেল হিরো হলে সবচেয়ে ভালো হয় এরপরেরটা আমরা দেখব সম্ভাব্য উত্তর জি রোল মডেল ভালো উত্তর চমৎকার তার মানে আমি শুনলাম যে তোমাদের কোশ্চিন বা উত্তর ভালো হয়নি কিন্তু আমি তো এখন দেখছি যে অনেক ভালো হয়েছে তার মানে 6 নাম্বার গ্রামার পর্যন্ত সমস্যা নাই আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে এইবার আসো দা গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস মাচ বা গ্রেটলি অন দ্য অ্যাক্সেসিবিলিটি কানেক্টর নিয়ে আসলে একটু সময় নিব আমি কানেক্টর নিয়ে সময় নিব কানেক্টর ওই যে দাঁড়িয়ে থেকে আসলে সবকিছু বলা হুট করে মুশকিল কারণ সবকিছু পড়তে হয় দ্য গ্রেটনেস অফ দ্য বুক ডিপেন্ডস অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স ড্যাশ উই রিড এ বুক ওয়ান্স উই ডিসকভার মেনি থিংস ইন ইট ড্যাশ বেজিং অন দ্য রিডিং উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক ড্যাশ এ বুক ইজ প্রেজ উই হ্যাভ নো ডাউট এইটা হুবহু পড়নি কিন্তু খুব উত্তর কঠিন নয় ড্যাশ দ্য ফার্স্ট রিডিং অথবা এই টাইপের একটা কাজ করেছো প্রথমবার পড়ে কিছু বোঝা যায় না দ্বিতীয়বার পড়তে হয় সম্ভবত আমি যদি বলি খুব কঠিন ছিল না একটু যদি সময় দিতে হয়ে যেত ড্যাশ ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক বাট ইফ ইট ইজ রেড মোর দ্যান ওয়ান্স উই উইল সি ইট ওয়াজ রেড ড্যাশ প্রেজ সো দ্য গ্রেট বুকস আর those that have passed the test of time, that's the appeal of a great book does not decrease. নিঃসন্দেহে একটু পেঁচানো এটা নিয়ে বলবো না যে আসলে এটা খুব ইজি ছিল এটা পেঁচানো নিঃসন্দেহে পেঁচানো দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট ড্যাশ টাইম পাসেস ড্যাশ এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রেড অ্যান্ড রেড বাই পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড আচ্ছা এটা থাক এটা নিয়ে আসলে সময় নিয়ে উত্তর করতে হবে আমরা একটু আমাদের সিনোনিমটা একটু দেখে নিই সম্ভাব্য উত্তরটা দেখে নিই হি ইজ অপটিমিস্টিক এটা সহজ এটা মুখস্থ করেছো এটা কিন্তু কমনের ভিতরে এটা তোমার মুখস্থ অপটিমিস্টিক থেকে কি ছিল বলো পেসিমিস্টিক আরেকবার বলো অপটিমিস্টিক থেকে কি বলো পেসিমিস্টিক অফ ইট সাকসেস ও আচ্ছা অ্যান্টনি পেসিমিস্টিক সাকসেস থেকে কি পেয়েছো বলো আনসাকসেস সাকসেস আনসাকসেস বা ফেইলার হার্ড হার্ড মানে কঠিন টাফ হার্ড মানে কি বললাম বলো কঠিন তার মানে তুমি এখন কি পেয়ে যাবে বলো টাফ এটা পেয়ে গেছো এরপর একটা আসো গাইডলাইন্স গাইডলাইন্স মানে কি বলছে দিক নির্দেশনা বলো এখন কি বললাম বলো গাইডলাইন্স আমি কি বললাম বলো তো গাইডলাইন্স বলছে দিক নির্দেশনা তার মানে এখন কি পাবো গাইডলাইন্স থেকে আমি কি পাবো বলো গাইডলাইন্স মানে দিক নির্দেশনা তার মানে সিনোনিম গাইড এটা নাউন করতে পারো আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড থিঙ্ক করতে পারো অথবা অ্যাজিউম করতে পারো ইম্পর্টেন্ট অ্যান্টোনিম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট ডিলিজেন্ট ডিলিজেন্ট কি বলো অধ্যবসায়ী তার মানে তুমি কি দিতে পারবা পার্সিভারেন্স পার্সিভারেন্ট রিলাই মানে নির্ভর করা ডিপেন্ড মানে নির্ভর করা হয়ে গেল অনেস্টি এর অ্যান্টোনিম অনেস্টি মানে কি বলো সততা ডিসঅনেস্টি হেল্প সাহায্য করা রিফিউজ প্রত্যাখ্যান করা পিক সর্বোচ্চ চূড়া তার মানে ক্লাইম্যাক্স হারবার হারবার মানে কি কেউ একজন বলবা হারবার মানে কেউ একজন বলো হ্যাঁ ডিরেকশন হবে ওখানে অসুবিধা নাই আচ্ছা হারবার থেকে কি হবে চাইলে একটু দেখে নিও লেবার আসলে পরিশ্রমী তার মানে লেবার আসলে পরিশ্রমের মানে কষ্টসাধ্য কষ্ট করে পাওয়া আর একটা কি বলতে পারো তুমি যে এমনি পাওয়া সব সময় চাইলে অল মিনিং আসে না সময় দিতে হয় আর একটা দেখলাম সাইন মানে কি বলো সাইন মানে সফল হওয়া সাইন মানে কি হওয়া সফল হওয়া সফল হওয়া থেকে আমরা কি পাবো বলো তো ফেল করা ফেল হয়ে গেল মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম তোমার নাগালের ভিতরেই ছিল আমি বলবো সিনোনিম অ্যান্টোনিম তোমার নাগালের ভিতরেই ছিল এবার আসো আর ডাব্লিউ মানে কি এটা কি পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটা সহজ এটা তুমি মোটামুটি একটু লিখতে পারলে নাম্বার পাবা এটা নিয়ে টেনশন করার দরকার নেই ওকে সম্ভাব্য রাইটিং নিয়ে আসি বাবা আমি যখন রাইটিং এ যখন গেলাম গতদিন লাইভে ছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং বা যে ক্লাইমেট চেঞ্জ একটু পড়ে রাখিও যারা পড়ে রেখেছিল তারা আসলে ভালো
এইটাই অন্তত বলি, তুমি আমার লাইফ থেকে যদি বলো বা আমার সাজেশন আছে, আমি ক্রেডিট নিচ্ছি না, আমি বলছি কোশ্চিনটা কঠিন, আমি স্বীকার করছি কোশ্চিনটা কঠিন, আমি নিজে বলছি আমি ক্রেডিট নিব কেন তোমার কাছ থেকে, আমি ক্রেডিট চাচ্ছি না। তুমি কাছাকাছি লিখতে পেরেছো কিনা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে এ প্লাস হবে ইনশাল্লাহ, এ প্লাস হবে ইনশাল্লাহ। এবার আসো হার্ভার্ড থেকে চিঠি সবই কি, ওটার মিনিংটা আমার জানা লাগবে। আশীর্বাদ তার রেশমা, ওকে একটু দেখে নাও। আমরা একটু বলছিলাম, suppose you are Shafayat, you want to get admitted into an English language course, and under the, it is so hard, ওই তোমার কি, তুমি একটা স্কুলে ভর্তি হবে, একটা ক্লাসে ভর্তি হবে, বা ওই কথাটা খালি তোমার কলেজের টিচারে, যাতে কোথায় হয়েছে ব্রিটিশ কাউন্সিল, এটা সহজের মধ্যে পড়ে। তার মানে যারা যারা টিচারের কাছে হেড মানে কি প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখতে পারে, তাদের জন্য এটা সহজ ছিল, তাদের জন্য একটু সহজ ছিল। আমি এখন ওই আমি একটু আমার আমাকে দেখে একটু কথা বলি। আমি তোমাকে বলি, ব্রিটিশ কাউন্সিলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবা, তোমার ডিবেটিং ক্লাব লাগবে। আমি তোমাকে ওটাই বলি, তোমার প্রিন্সিপালের ওখানে ডিবেটিং ক্লাব লাগবে। শুধু কলেজের ঠিকানা জায়গায় তুমি ব্রিটিশ কাউন্সিল দিয়ে দেবে, তা ঢাকা হোক আর আছে হোক কাছে, তুমি ডিবেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব লাগবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগবে, ওইখানে তুমি আইএলটিএস করার জন্য বা গ্রিক করার জন্য, জিম্যাট করার জন্য ব্রিটিশ কাউন্সিলে কি করছো তুমি, যে আমাদের এটা লাগবে আপনি ব্যবস্থা করেন। আমারই এটাও কিন্তু সহজের ভিতরে তোমাকে ভাবে বানাইতে হবে। এখন তুমি আপামর জন তো কিছুই বুঝো না, তোমাকে আমি তো বলবো তোমাকে ইন্টারমিডিয়েটে কে উঠিয়েছে, ক্রিয়েটিভিটি তো কিছু নিয়ে আসা ভর্তি হওয়া উচিত ছিল, তোমাকে কে ভর্তি করিয়েছে, পাশের একজন ভালো ছিল ওর দেখে তুমি পাস করে এসছো, এখন ইন্টারমিডিয়েটে বলছে একটা দিন একটা পড়বো, এইটা নিয়ে আসলে ইন্টারমিডিয়েট তোমাকে আগে বাদ দেওয়া উচিত কলেজ থেকে। এবার আসো আমি তোমাকে আরেকটু বলি, তোমার উপর রেগে বলছি না, কথা বুঝো, ব্রিটিশ কাউন্সিলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, কোর্সটা শিখবে, এই জন্য আবেদন যে আই বিগ মাস রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই উড লাইক টু গো অ্যাব্রোড অথবা ফর মাই ফিউচার লাইফ আই উড লাইক টু কমপ্লিট দ্য ইংলিশ কোর্স ইন ইউর ইনস্টিটিউশন, হ্যাঁ আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য প্রসিজিওর্স ইন দি ফর্ম, আই দ্যার ফর প্ল্যান হোপ দ্যাট ইউড বি কাইন্ড এনাফ টু অ্যাডমিট মি ইন ইউর ইনস্টিটিউশন অ্যান্ড অব্লাইজ দেয়ার বাই, এই টাইপেরই সম্ভাব্য উত্তর আসতে হবে মোটামুটি আলহামদুলিল্লাহ। তার মানে যারা একটু বানিয়ে লিখতে পারো বা গোছানো একটু, তাদের জন্য বেস্ট অফ লাক। এখন আসো মোরাল ভ্যালু, মোরাল ভ্যালু আমি আমার জীবনের ইতিহাসে পড়াই নাই, এটা সাধারণত অনার্সের স্টুডেন্টকে পড়াই। একজন বলছো যে ইমেল দুই পৃষ্ঠা গেলে হবে কিনা, হ্যাঁ সমস্যা নাই, দুই পৃষ্ঠায় যেতে পারবা, কোনো অসুবিধা নেই। কোথাও বলা হয়নি যে এক পৃষ্ঠাতেই লিখতে হবে, এখানে উল্লেখ করা নাই যে মোর দ্যান ওয়ান পেজ যাওয়া যাবে না, এটা বলা নাই, যেহেতু কোশ্চিনে বলা নেই সুতরাং তুমি দুই পেজে যেতে পারবা। এবার আসো স্যার তোমাকে আমি বলি, স্যার তুমি গ্লোবাল ওয়ার্মিং তো কমন পাওয়ার কথা, আমি তিন রাইটিংয়ের একটার ক্রেডিট নিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল, পাঁচটা ছয়টা প্যারাগ্রাফ পড়বা না তুমি, গ্লোবাল ওয়ার্মিং ক্রেডিট আমি নিব, মোরাল ভ্যালু ক্রেডিট নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ মোরাল ভ্যালু পড়াইনি। এটা সাধারণত অনার্সের স্টুডেন্টদের আসে, ইন্টারমিডিয়েট অ্যাজ ইউজুয়াল আসা উচিত নয় বা আসে না। এখন যিনি দিয়েছেন উনি ওনার জায়গা থেকে দিয়েছেন যে আমাদের মূল্যবোধটা বাড়াতে হবে, মূল্যবোধ কয়জনে ঠিক আছে সমাজে, করোনা পরবর্তী সময়ে মূল্যবোধ কয়জনে ঠিক আছে, বরং স্টুডেন্ট দিদিক চিন্তা করে এইটা, তারপরে সমস্যা নেই, যাদের ক্রিয়েটিভিটি আছে তারা তো ভালো লিখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দুই নম্বর হলো অ্যাপ্লিকেশনটা ওই অ্যাজ ইউজুয়াল ডিবেটিং ক্লাব যেমন চেয়েছো ওই রকমভাবে তুমি ইংলিশের ওখানে ক্লাস করতে চাও, এটাও মোটামুটি তুমি লিখতে আসার মতোই আর কি। সো আমি ওভারঅল অনেক বেশি চিন্তিত ছিলাম আলহামদুলিল্লাহ, গ্রামার তোমার আয়ত্তেই ছিল, গ্রামারগুলো তোমার নিয়ন্ত্রণেই ছিল আলহামদুলিল্লাহ, রাইট ফ্রন্ট ভাবটা দেখলাম আমি, ন্যারেশন দেখলাম আমি, মডিফায়ার কাছাকাছি বেশ আমার চেয়ে ভালো উত্তর তুমি দিয়েছো, গ্রামারটাও তোমার নিয়ন্ত্রণে ছিল, প্রেপোজিশন বলি বা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বলি কমপ্লিটিং সেন্টেন্স এগুলো অ্যাজ ইউজুয়াল তোমার কাম। তার মানে আমরা তোমাদের যাদের আবার ডাকলাম যে আসো এই কথাগুলো শুনো, তো তোমাদের তো অনেক সময়ের মূল্য, ফেসবুকে বেশিরভাগ সময় নষ্ট করেছো, তারপরেও ক্রেডিট বলি ডিসক্রেডিট বলি আমি নিচ্ছি, কিন্তু এইটা বলছি সম্ভাব্য যা বলেছি তা এসছে, আমার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, এর চেয়ে আর বেশি কিছু কমন হওয়া উচিত নয়। নিঃসন্দেহে কোশ্চিনটা একটু পেঁচানো ছিল, যারা যাদের স্কিল ভালো, যাদের স্কিল ভালো তাদের জন্য বেস্ট অফ লাক, আর
এই তো ওভারঅল আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।